हर हर महादेव ओम नमः शिवाय। तो बंधुरा नतून एक वीडियोते आपनादे सकल के अनेक अनेक स्वागत। तो बंधुरा सामने ही चले एसेछे नीलषष्ठी व्रत। এই ব্রত সাধারণত মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য করে থাকেন। নানা পূজো পার্বণে আমরা উপোস করে থাকি। সারাদিন কিছু না খেয়ে চলে দেবদেবীর আরাধনা। সারাদিন পুজো করে দিনের শেষে উপোস ভাঙতে হয় খাবার খেয়ে। সংক্রান্তির ঠিক আগের দিন উপোস করে সন্ধ্যাবেলা নাগাদ দেবাদিদেব মহাদেবের পুজো দিতে হয়। ए दिन शुद्ध मने भक्ति भावेर संगे नीलेर उपोष करले सन्तानेर दीर्घ आयु हय। किन्तु प्रश्न हलो कोन धरनेर खाबार खेये उपोष भांगा उचित से सम्पर्के कोनो धारणा आछे कि? कारण सारा दिन उपोषेर परे ठीकठाक खाबार ना खेले शरीरेर मारात्मक क्षति होये जाय, एमनकि असुस्थ होये पड़ार आशंकाओ थाके। ताई साबधान हवाटाई जरूरी। देखे नीन उपोषेर पर कि खेले शरीर सुस्थ थाकबे। प्रथमत फलाहार करुन। स्वाभाविक भावे शरीरेर एनार्जी थाके उपोषेर पर, एई कारणे फल खेये उपोष भांगार परामर्श देन विशेषज्ञरा। तरमुज आंगुर अथवा आपेलेर मतो फल खेते पारले खूब भालो। एगुलिते जल थाके बेशी, हजमो हय ताड़ाताड़ी, फलेर रस पान करते पारेन। তবে লেবুর মতো সিট্রাস জাতীয় ফল এড়িয়ে যাবেন, এগুলোতে গ্যাস অম্বল হতে পারে। বাদাম খান। কাঠবাদাম অর্থাৎ আমন্ড খেয়েও উপোষ ভাঙতে পারেন। এতে উপকারী ফ্যাট উপস্থিত থাকে, তা শরীর গঠনের বিশেষ ভূমিকা নেয়, খিদেও অনেকটা নিবারণ করতে পারে। উপোষ ভাঙার জন্য আপনারা ডাবের জলও খেতে পারেন। ডাবের জলে ইলেকট্রোলাইটস খনিজ ভিটামিন থাকায় ক্লান্তি দূর করে শরীরে পুষ্টির যোগান দেয় নিমিষেই, আবার জলের চাহিদাও পূরণ করে। খেজুর এবং দুধ দিয়ে তৈরি স্মুদি, উপোষের এই পানীয় খাওয়ারটি মাস্ট। কারণ খেজুরে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, ভিটামিন এবং মিনারেল, আর পুষ্টিগুণে দুধেও কোনো অংশে কম নেয়। তাই তো এই পানীয় খাওয়া মাত্র শরীরে চাঙ্গা হয়ে ওঠে। যেদিন উপোষ করবেন তার আগের রাতে একদমই বেশি খাওয়া উচিত নয়, তাতে পরের দিন কষ্ট হতে পারে। ওই রাতে রুটি বা ভাতের সঙ্গে বেশি করে সবজি খেতে হবে। খেতে পারেন সেদ্ধ আলু বা বিনস দিয়ে তৈরি কোনো পদ। অর্ধেক দিন উপোষ করুন কি সারাদিন। উপোষ ভাঙার পরে ফাইবার এবং ভিটামিন সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে। উপকারী ফ্যাট রয়েছে এমন খাবারও খেতে হবে, তাতে ক্লান্তি দূর হবে এবং ভেঙে যাওয়া পেশির গঠনও ঠিকমতো হওয়ার সুযোগ পাবে। কিন্তু ব্রতের আগের দিন যেমন বেশি খাওয়া উচিত নয়, ঠিক তেমনি ব্রতের পরেও কিন্তু একবারে বেশি খাওয়া উচিত নয়। অল্প অল্প করে খাবেন, বেশি খেলে কিন্তু আপনার শরীরের অসুবিধে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা নীলষষ্ঠীর আরও অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আর নীলষষ্ঠীর সময়সূচি সমস্ত কিছুই দেওয়া রয়েছে। সবাই ভালো থাকবেন, অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।